বিজেপিক ভোট দিছিল একাংশ ভোটারে, শাস্তি হিসাবে একাংশই করিলে আক্রমণ। দা লাঠিরে বিজেপিক ভোট দিয়ার প্রত্যুত্তর দিলে নগাঁওর বগরিগুড়ি বামত। কংগ্রেসী গুণ্ডার আক্রমণত রক্তাক্ত হয়ে পড়িল এগারী মহিলাসহ পাঁচজন বিজেপি কর্মী। কংগ্রেসী নেতা রফিজউদ্দিনের নেতৃত্বত একাংশ লোক ওলাই আহি আক্রমণ করে শাহজাহান আলী, আসমিনা খাতুন, জোৎস্নারা খাতুন, দিল ইসলাম আর সাদ্দাম হুসেনক। পাঁচজন মানুষ আগে নামকিটা কি কি? নাম তো আসমিনা আছে, আল ইসলাম আর সাদ্দাম হুসেন, শাহজাহান আলী আর হুসনারা বেগম। শুক্রবারে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনত ভোট দিছিল বিজেপির প্রার্থী। নগাঁও লোকসভা সমষ্টি সামরি লৈছিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে, যার বাবে একাংশ কংগ্রেসী গুণ্ডাই এনেদরে দা লাঠিরে আক্রমণ চলাই এই সকল লোকক। রফিজউদ্দিন কংগ্রেসের মানুষ, আমি বিজেপির মানুষ, সিহঁতও বিজেপির মানুষ। এটা যেটা সিহঁতে মানে অলপ অলপ কিনা লো পেলা কাজিয়া লাগি গেল, সিহঁতে কৈছে তোহাতে বিজেপির মানুষ আছে, তোহাতে এবার গম পাবি। হ্যাঁ, আমি বিজেপির মানুষ, তোহাতে কংগ্রেসের মানুষ। এই কোয়ার লগে সিহঁতে দাও জাতি লো গুণ্টা মানুষ লৈছে, ডকাইত আনিছে, জামতলার পর আনি পেলে সিহঁতে ঘর পুরা মারপিট। প্রথমে তর্কাতর্কি হয়েছিল যদিও পিছলে ই মারপিটলে পরিণত হয়। এই সম্পর্কত জাজরি আরক্ষীয় তদন্ত চলাই আছে। আহতসকলক ইতিমধ্যেই হাসপাতালত ভর্তি করা হয়েছে। এই ঘটনাক লৈ উদ্দপ্ত হয়ে আছে অঞ্চলটির পরিবেশ। রূপহীহাটর পর মুজামিল হকর রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। বিজেপিক ভোট দিছিল একাংশ ভোটারে, শাস্তি হিসাবে একাংশই করিলে আক্রমণ। দা লাঠিরে বিজেপিক ভোট দিয়ার প্রত্যুত্তর দিলে নগাঁওর বগরিগুড়ি বামত। কংগ্রেসী গুণ্ডার আক্রমণত রক্তাক্ত হয়ে পড়িল এগারী মহিলাসহ পাঁচজন বিজেপি কর্মী। কংগ্রেসী নেতা রফিজউদ্দিনের নেতৃত্বত একাংশ লোক ওলাই আহি আক্রমণ করে শাহজাহান আলী, আসমিনা খাতুন, জোৎস্নারা খাতুন, দিল ইসলাম আর সাদ্দাম হুসেনক। পাঁচজন মানুষ আগে নামকিটা কি কি? নাম তো আসমিনা আছে, আল ইসলাম আর সাদ্দাম হুসেন, শাহজাহান আলী আর হুসনারা বেগম। শুক্রবারে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনত ভোট দিছিল বিজেপির প্রার্থী। নগাঁও লোকসভা সমষ্টি সামরি লৈছিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে, যার বাবে একাংশ কংগ্রেসী গুণ্ডাই এনেদরে দা লাঠিরে আক্রমণ চলাই এই সকল লোকক। রফিজউদ্দিন কংগ্রেসের মানুষ, আমি বিজেপির মানুষ, সিহঁতও বিজেপির মানুষ। এটা যেটা সিহঁতে মানে অলপ অলপ কিনা লো পেলা কাজিয়া লাগি গেল, সিহঁতে কৈছে তোহাতে বিজেপির মানুষ আছে, তোহাতে এবার গম পাবি। হ্যাঁ, আমি বিজেপির মানুষ, তোহাতে কংগ্রেসের মানুষ। এই কোয়ার লগে সিহঁতে দাও জাতি লো গুণ্টা মানুষ লৈছে, ডকাইত আনিছে, জামতলার পর আনি পেলে সিহঁতে ঘর পুরা মারপিট। প্রথমে তর্কাতর্কি হয়েছিল যদিও পিছলে ই মারপিটলে পরিণত হয়। এই সম্পর্কত জাজরি আরক্ষীয় তদন্ত চলাই আছে। আহতসকলক ইতিমধ্যেই হাসপাতালত ভর্তি করা হয়েছে। এই ঘটনাক লৈ উদ্দপ্ত হয়ে আছে অঞ্চলটির পরিবেশ। রূপহীহাটর পর মুজামিল হকর রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।